হ্যালো, আসসালামু আলাইকুম। ইতি রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দেখাবো বাইলা মাছ দিয়ে সরিষা আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে কিভাবে রান্না করে সেটা। এই মাছটা অনেক নরম একটা মাছ। চলেন দেখি কিভাবে রান্না করি। আজকে আমি রান্না করে দেখাবো বাইলা মাছ। মাছগুলো দেখেন কত বড় সুন্দর। তাই বাইলা মাছ রান্না করতে খুব বেশি রান্না করতে হয় না, অল্প পানি দিয়ে অল্প সময়ে রান্না হয়ে যায়। তো ফার্স্টে আমি এখানে একসাথে মাখিয়ে বসিয়ে দিব মাছগুলোকে। এইভাবে আমি রান্না করব। তো ফার্স্টে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ, পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ আর সরিষা বাটা এটা দিয়ে রান্না করব। তো এখানে সরিষাগুলোকে আমি ব্লেন্ড করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা দিলাম। তারপরে এখানে নিয়েছি অল্প আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, এগুলো দিলাম। আমি এখানে একটু ঝালটা বেশি দিব, কারণ এই মাছটার মধ্যে ঝাল, যেহেতু এটা সফট ফিশ, ঝাল নরম মাছ, ঝাল একটু বেশি দিলে ভালো লাগে। কাঁচামরিচের ঝালটাও দিব, পরে লবণ দিব। এখন এই পর্যন্তই দিলাম। যেহেতু সরিষা বাটা দিয়েছি, এর জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করব, অল্প সরিষার তেল, একটু সরিষার তেলটা একটু বেশি পরিমাণের। আর এখানে দিব সয়াবিন তেল, সয়াবিন তেলটা আমি একটু দিলাম। তারপরে এগুলোকে ভালো করে মাখাবো। এখন ভালো করে মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে আমি কাটিনি, এত বড় বড় খেতেই ভালো লাগে, যেহেতু এটা অল্প রান্না করলেই হয়ে যায় অতি তাড়াতাড়ি, এর জন্য এগুলোকে আমি কাটিনি, আর কাটলে ভালো লাগবে না আমার কাছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা কেটে খেয়ে পিস করে নিতে পারেন, যেমন এই মাছটা কত বড়। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলেই আমি নেক্সটে আপনাদের ভিডিও দিতে পারবো। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে নেবেন, তাহলে নেক্সট ভিডিও পেয়ে যাবেন। তো এই মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে আমি এটাকে কুক করব অল্প পানি দিয়ে। এভাবে আমি ঢাকনা দিয়ে 20 মিনিট পরে আসব। আমার 20 মিনিট হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে রান্নাটা চড়িয়ে দিব। ফার্স্টে আমি জালটাকে বাড়িয়ে দিব, তারপরে আমি এটাকে মিডিয়াম আঁচে এটাকে কুক করব। মাছটাকে আমি এখন চুলায় দিয়ে কুক করতে থাকব, তারপরে এর মধ্যে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিব। জালটা আমার জ্বলে উঠেছে, এখনই আমি ঢাকনাটা খুলে দিব, আর ঢাকনা দিব না এর মধ্যে, কারণ এই মাছটা আমি আগেই বলেছিলাম খুব সফট ফিশ, এর জন্য এটাকে আমি আর ঢাকনা দিব না। এই পানির মধ্যেই মাছটা সুন্দর হয়ে যাবে। এখন এর মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব।
মাছটাকে নানাচাড়া করা যাবে না, নানাচাড়া করলে ভেঙে যাবে। এখন দেখি লবণ হলো কিনা। আর একটু লবণ লাগবে। আর 5 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার মাছটা হয়ে গেছে। লবণ এগুলো আমি দেখলাম সবই ঠিক আছে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সরিষা দিয়ে বাইলা মাছ কেমন লাগে। তো ভালো লাগলে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।